নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি অনেক পুরনো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে প্রথম পাতে এটা খেতে দারুণ লাগে রান্নাটা কিন্তু খুবই সহজ একদম ঘরোয়া সাধারণ একটা রেসিপি তবে খেতে এটা অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা রেসিপিটা করার জন্য এখানে হাফ কাপ মতন মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে তিন চার ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা খুব ভালো করে ভিজে গেছে বেশ অনেকটাই ফুলে উঠেছে যে জলটা দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে ফেলে দিয়ে ডালটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে জল ধরিয়ে নিয়েছি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি চার চামচ পোস্ত শুকনো অবস্থাতে মিক্সিটাকে একদম হাই স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ড চালিয়ে পোস্তটাকে একটুখানি পাউডার করে নেব তো পোস্তটাকে একটুখানি আমি পাউডার করে নিয়েছি এবার এখানে ভিজিয়ে রাখা মটর ডালটাকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শিল নিতে পারেন ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন সামান্য পরিমাণে জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিতে হবে খুব বেশি পাতলা করে কিন্তু বাড়ব না তো সেই জন্য জলের পরিমাণ খুব বেশি একটা দেওয়ার দরকার নেই দেখুন সব কিছু আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু অনেক পুরনো রান্না এইসব রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয় দুই চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে কালো জিরে আর একটুখানি হিং দিয়ে দিলাম ফোড়নের জন্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটাকে খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে দিয়েছে হিঙের এবার সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম কালারের জন্যে তেলের মধ্যে হলুদ দিলে কিন্তু খুব সুন্দর একটা রঙ হয় এবার এখানে বেটে রাখা ডাল পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়েছি মিডিয়াম টু হাই হিটে এটাকে কন্টিনিউ নাজার করব যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসছে মানে একদম ঝুরঝুরে যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে প্রথম পর্যায়ে একটু হায়ের দিকে আঁচটাকে রাখতে হবে তারপরে যখন দেখা যাবে এটা এরকম একটু শুকনো হয়ে আসতে শুরু করেছে তখন কিন্তু মিডিয়াম টু লো হিটে করতে হবে দেখুন ডালের জলটা কিন্তু বেশ অনেকটা শুকিয়ে এসেছে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি যেহেতু মটর ডাল দিয়ে রান্নাটা করছি আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না তো সেজন্য সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস এবার কিন্তু আর কিছুই করার নেই জাস্ট মিডিয়াম টু লো হিটে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করতে হবে দেখুন সুন্দর করে আমি ভেজে নিয়েছি একটু লাল লাল মতন হয়ে গেছে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের অনেক পুরনো মটর ডাল পোস্ত এইসব রান্না এখন প্রায় হারিয়েই গেছে এইসব রান্না কিন্তু এখন আর কেউ সচরাচর করে না তবে এরকমভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন মটর ডাল পোস্ত এরকমভাবে রান্না করলে গরম ভাতের সাথে প্রথম পাতে এটা খেতে অপূর্ব লাগে আর খুবই সহজে অল্প সময় এটা তৈরি হয়ে যায় তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন